বসিরহাট মহকুমার হারোয়া থানার অন্তর্গত মাদারতলা পূর্বপাড়া গ্রামের ঘটনা। চাইল্ডলাইন সূত্রে জানা যায়, 1098 নম্বরে ফোন করে গ্রামবাসীরা জানান, সোমবার দুপুরবেলা এক নাবালিকা কন্যাকে বিবাহ দিয়ে দিচ্ছেন তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তারা যোগাযোগ করেন ব্লক প্রশাসনের দপ্তর এবং হারোয়া থানায়। সেখান থেকে ব্লক প্রশাসনের কর্তা এবং হারোয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে চাইল্ডলাইনের সদস্যরা সটান হাজির হয় ওই নাবালিকা কন্যার বাড়িতে। তারা জানতে পারেন ওই নাবালিকা স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ত, বয়স 13 বছর। তারপর সেখানে গিয়ে শুরু হয় বোঝানোর পালা এবং কন্যাশ্রী সহ একাধিক সরকারি প্রকল্প পাওয়ার সব রকমের ব্যবস্থা করবে প্রশাসন, এমনই আশ্বাস দেন তারা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পিতার নাম জানিস? মানে বর বয়ে গেছে, ছেলের নাম বলতে পারি, ছেলের বাবার নাম বলতে পারি। তা পড়াশোনা করবি তো এখন নাকি? সত্যি বলছিস তো? হ্যাঁ, আর ওরকম শুনব না তো? কি বলছি, আর ওরকম শুনব? তার পড়াশোনা করবি তো? দিদি, হালকা ছাড়ের মেয়ে ঘাবড়ে গেছে, হালকা ছাড়ের কান্নাকাটি করছে, ঘাবড়ে গেছে। যাতে ইমিডিয়েট বিয়েটাকে বন্ধ করা যায়, আমরা সঙ্গে সঙ্গে পুলিশ কর্তাদের বা ব্লক থেকে ব্লক আধিকারিকদের আনলাম, এনে বিয়েটা বন্ধ করলাম। বাচ্চাটাকে দেখলাম, বাচ্চাটার বয়স খুবই অল্প, এবং কত বছর বয়স বাচ্চাটার? বাচ্চাটার বয়স 13 বছর। বাচ্চাটার মা বাবাকে বোঝালাম, বাচ্চাটাকে বোঝালাম যে এই বয়সে বিয়ে করাটা আইনত অপরাধ। তারপরে বললাম যে এই বয়সে আপনারা বিয়ে দেবেন না, একটা মানে বাচ্চাটা গার্জিয়ানের থেকে একটা অঙ্গীকারপত্রও নিলাম যাতে এই বয়সে না বিয়েটা দেয়, সে যেন সুস্থভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে, সে যেন ভবিষ্যতে একটা মানুষের মতন মানুষ হতে পারে, যাতে ওর জীবনটা যাতে না নষ্ট হয়। কিন্তু পরবর্তীকালেও যদি আমরা এরমভাবে দেখি যে নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে, আমাদের সঙ্গে সহযোগিতা করে পুলিশ প্রশাসন এবং বিডিও অফিসের আধিকারিকরা এবং চাইল্ডলাইন, এই অভিযান কিন্তু চলেই যাবে যতক্ষণ না চাইল্ড ম্যারেজ বন্ধ হবে। আমরা চাই যে মেয়েটা পড়াশোনা করে তার ভবিষ্যৎটা করুক। ব্লক প্রশাসন, ব্লক থেকে যেসব কন্যাশ্রী পাচ্ছে বা আরও যেসব স্কলারশিপগুলো পাচ্ছে, আশা রাখি ব্লক এটা দেখবে, তাকে তাকে এগিয়ে যাওয়ার পথে আশা রাখি ব্লক থেকে অনেক তাকে সাহায্য করবে। যদি আর পরবর্তীকালে যেন এইরকম ধরনের না বিয়েগুলো যাতে না হয়, সেটাই আমি এদের কাছে আশা করছি, বা আরও কোনো বাচ্চারই যেন মানে অল্প বয়সে বিয়েটা না দেয়। এবং পড়াশোনা করতে যা করণীয় বা যা খরচ, তার জন্য ব্লক প্রশাসন সবসময় পাশে আছে এবং থাকবে। তারপর নাবালিকা কন্যার বাবা মায়ের কাছ থেকে একটি মুচলেখা লিখিয়ে বিবাহ বন্ধ করে দেন তারা। এই প্রসঙ্গে চাইল্ডলাইনের সদস্যরা বলেন, লাগাতার এই অভিযান চলবে যতক্ষণ না পর্যন্ত বাল্যবিবাহ বন্ধ হচ্ছে। পাশাপাশি গত 48 ঘন্টা আগে হারোয়ার মণ্ডলাহাট গ্রামে নাবালিকার বিয়ে রুখেছিল চাইল্ডলাইন ও প্রশাসন পাশাপাশি, এই দিন তারা বোঝান যতক্ষণ না পর্যন্ত ওই নাবালিকার বয়স 18 বছর হবে ততক্ষণ পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। ইতিমধ্যে কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প রয়েছে, পড়াশোনার খরচ সম্পূর্ণ বিনামূল্যে সরকার দিচ্ছে। তারপরও এত সচেতনতার বার্তা থাকা সত্ত্বেও কেন নাবালিকার বিয়ে গোপনে দেওয়ার পরিকল্পনা করছে, সেটা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেল। বন্ধ করলাম আমরা গোপন সূত্রে 1098-এ একটি নাবালিকার মেয়ের বিয়ে হচ্ছে সেটা আমরা খবর পাই, এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেটা কাজ, আমরা সঙ্গে সঙ্গে ব্লক প্রশাসনকে বা কন্যাশ্রী দপ্তরকে আমরা সেইগুলো খবরটা পাঠাই, এবং সঙ্গে সঙ্গে থানা থেকে বা আমাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে ওই কন্যাটির বাড়িতে আমরা যাই। এবং কন্যাটির বাড়িতে যাওয়ার পরে আমরা দেখতে পাই মেয়েটির বয়স 13 বছর, সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে ছাত্রী, এবং আমরা তাকে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে বোঝাই যে আজকাল এই 13 বছর বয়সে বিয়ে দিলে তার মেয়েটার কী শারীরিক সমস্যা হতে পারে,
এবং পরবর্তীকালে তাহলে সেই মেয়েটি 18 বছর বয়স হলে সে তার কন্যাশ্রী বলুন বা আরও যে সরকারি সুবিধাগুলো আছে সেগুলো সে পেতে পারে। এবং সেই সব কথা আমাদের ব্লক থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, উনিও বোঝান, আমাদের চাইল্ডলাইন থেকেও বোঝানো হয়। বোঝানোর পরে মেয়েটির পরিবারকে আমরা রাজি করাতে পারি যে মেয়েটির পরিবার আমাদের কথা দেন, মেয়েটিকে 18 বছর আগে বিয়ে দেবে না। এবং সেই মর্মে একটা মুচলেখা আমাদের সংগ্রহ করা হয় এবং সংগ্রহ করার পর মেয়েটিকে যাতে আবার সে পুনরায় পঠনরত অবস্থা হয় সেদিকে আমার নজর থাকবে এবং পরবর্তীকালে মেয়েটি যাতে 18 বছর পর সে সমস্ত সরকারি সুবিধা পায় সেগুলো সেদিকেও আমাদের নজর থাকবে। এবং আমাদের এই চাইল্ডলাইনের কাজ আমরা করে যাব যতদিন না পর্যন্ত চাইল্ড ম্যারেজটা পুরোপুরি বাল্যবিবাহটা আমাদের বন্ধ হচ্ছে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দবার্তা।